আজকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং পার্ট 6 এ দেখব কিভাবে আমরা প্রিল্যান্ডিং পেজের সাথে আমরা ল্যান্ডিং পেজটা কানেক্ট করতে পারি। তো এই সম্পূর্ণটা আমরা আজকে দেখব একটা পেইড ডোমেইন হোস্টিং এর মাধ্যমে কিভাবে করতে হয়। তো আমি প্রত্যেককেই বলছিলাম যে আপনারা যারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন অ্যাডকম্বোর জন্য, তো আপনারা প্রত্যেকেই একটা করে ডোমেইন হোস্টিং আপনারা কিনে নেবেন। তো যারা আপনারা কিনে নিছেন তার মধ্যে থেকে যারা কাজ শুরু করবেন এখন, তো এখন যে কাজটা দেখাবো কাজ শুরু করার জন্য এটা একদম লাস্ট স্টেপ। তো এটার পরে আরও ভিডিও দিব আমি, কিন্তু এই কাজটা খুবই ইম্পর্টেন্টভাবে আপনাকে করতে হবে, কারণ আপনি এই দুইটাকে একসাথে কানেক্ট করবেন। তো কানেক্ট কীভাবে করবেন আমি সম্পূর্ণ ভিডিওটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমরা চলেন শুরু করি। তো দেখেন আমি প্রথমেই আসি এখানে অ্যাডকম্বোতে, এবং এখানে আমি আমার ওয়েবসাইটের সি প্যানেলে আমি এখন আসি। তো এইটা কিন্তু একদম আপডেট, ঠিক আছে? তো এটার মধ্যে আপনি কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করবেন এইটা আমি দেখাই দিব। আমি আগে আরেকটা ভিডিও দিছিলাম কিভাবে আপনারা সাবডোমেইন ক্রিয়েট করবেন, তো এটা ছিল একটা আরেকটা আপডেটের জন্য যে ভিডিওটা, মানে দুইভাবে এখন সি প্যানেল দেখা যায়। একটা হলো এই ভিডিওতে যেভাবে পাবেন আপনি, আর এই ভিডিওটার আগে যেভাবে আপনি পাইছেন ঠিক এই দুইভাবে আপনি সি প্যানেল পাবেন। তো দুইটাই আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো এখান থেকে আমরা প্রথমে কী করবো, দেখেন অ্যাডকম্বোতে আসলাম। আসার পর অফারগুলো কানেক্ট করার জন্য আমরা এখান থেকে অফার্সে আসলাম। আসার পর এখান থেকে আমরা কীভাবে কী করবো দেখেন, আমরা প্রথমে জার্মানির জন্য যদি নেই অফার, তারপর এখান থেকে ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন বিআইপি, যেহেতু তো আমি জার্মানিটা বাদ দিয়ে আমি এখান থেকে ফ্রান্সের জন্য করব। ফ্রান্সের জন্য আমি এখান থেকে শুরু করব। তো আমি এখান থেকে আবার অ্যাপ্লাই শুরু করি। তো এখান থেকে রেগুলার যে অফারগুলো আছে দুইটা, এই দুইটা দেখে আমি মনে করেন যে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে দেখতে পারতেছি পেওয়ার আছে $24 এবং আমরা এখান থেকে পাবো 19.6 সেন্ট। তো ফ্রান্সের জন্য এটা আমরা পাবো ক্যাটাগরি ই-কমার্স, এবং এখান থেকে সিওডি হবে আমাদের অফারটা। এগুলো আপনারা দেখে নেবেন সব কিছু, ঠিক আছে? এটা ডিভাইস হবে ল্যাপটপ অথবা ফোন, এটা দুইটা দিয়ে উনি অর্ডার করতে পারবে। তো তারপর এখান থেকে দেখেন কী দেওয়া আছে, ল্যান্ডিং পেজ দেওয়া আছে, প্রিল্যান্ডিং পেজ দেওয়া আছে। আপনি প্রথমে কী করবেন যে প্রিল্যান্ডিং পেজে আপনি নো প্রিল্যান্ডিংয়ে দিয়ে রাখবেন। তো এখান থেকে আপনি তারপরে দেখেন ল্যান্ডিং পেজ দেওয়া আছে, এখান থেকে 5টা ল্যান্ডিং পেজ দেওয়া আছে। এই ল্যান্ডিং পেজগুলো আপনি প্রথমে দেখবেন কোনটা আপনার সবথেকে ভালো লাগে, কোনটার সাথে আপনি এখান থেকে প্রিল্যান্ডিং অ্যাড করবেন। তো আমি প্রথমটা এখানে দিয়ে দিলাম, তো আমি দ্বিতীয়টাও দিব। আপনারা এইভাবে দেখবেন আগে যে আপনার কোনটা ভালো লাগে। ওকে, তো আমার কাছে এটা মনে হচ্ছে যে ভালো হবে 3 নম্বরটা। আমি আবারও দেখি 4 নম্বরটা ঠিক সেম, 5 নম্বরটা এটা এরকম। তো আমি 3 নম্বরটা নিয়ে কাজ শুরু করব। 3 নম্বরটা নিয়ে কাজ শুরু করব। 3 নম্বরটার সাথে আমি কোনটা কানেক্ট করব দেখি আমরা এখানে বাকিগুলা। প্রথমেই আমাদের কী করবে, আমাদের ক্লায়েন্ট যখন অর্ডার করবে তখন উনি প্রিল্যান্ডিং পেজে আসবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে প্রথমটা দেখে নিলাম, তারপরে সেকেন্ড যেটা আছে এটাও দেখে নিতেছি, থার্ড ঠিক সেম আগের এইটার মতোই, আর এখান থেকে দেওয়া আছে 4 নম্বরটাও ঠিক। ওকে, তো আমরা এখান থেকে এইটা নিব, মনে করেন যে এটা হলো আমাদের 4 নম্বর। তো আমি 4 নম্বরটা নেওয়ার জন্য কী করবো, প্রথমে 3 নম্বরটা প্রথমে ক্লিক করব। এই যে আমি প্রথম থেকে ল্যান্ডিং পেজের 3 নম্বরটাতে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন লিঙ্ক আপডেট হয়ে গেছে। লিঙ্ক আপডেট হওয়ার পর এই যে দেখেন ট্র্যাকিং ইউআরএল দেওয়া আছে এখানে, এই ট্র্যাকিং ইউআরএলটা আপনারা কপি করবেন। দেখেন কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আপনারা কী করবেন, এই যে আমরা এখান থেকে বলছিলাম 4 নম্বরটা নিব, আমরা প্রিল্যান্ডিং পেজ 4 নম্বরটা নিব, যেহেতু এখান থেকে ডিরেক্ট আপনি আসবেন ডাউনলোডে। ডাউনলোডে আসার পর এখান থেকে আমরা ট্রেকিং ইউআরএল যেটা আমরা এখন কপি করে নিলাম ওইটা ডিরেক্ট আপনি এখানে কী করবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করার পর ডিরেক্ট আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, তো আমাদের এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট। এই যে দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটা আপনি পাবেন সরাসরি আপনার ডাউনলোডে পাবেন। ওকে, ডাউনলোডে গেলেই আপনি এটা পেয়ে যাবেন। তো আমাদের কাজ এখান থেকে মোটামুটি শেষ, অ্যাডকম্বোর যাওয়ার কাজ ছিল। এখন আমরা আসবো আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে। তো এখান থেকে আসার পর আমি এখন কী করবো, একটা সাবডোমেন ক্রিয়েট করবো। তো আমার মেইন ডোমেন ছিল এটা weightlossshopper.com। তো এটার আন্ডারে আমি যদি একটা সাবডোমেন ক্রিয়েট করি, তো এটাকে আমি প্রথমে কপি করে নিই। নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে আসবো, প্রথমেই এখানে আমি এখন ডোমেনে আসবো। ডোমেনে আসার পর এখান থেকে আমরা আমাদের মেইন ডোমেনটা দেখতে পারতেছি। তারপরে এখান থেকে সাবডোমেন ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেনে আমরা ক্লিক করব।
তারপরে এখান থেকে দেখেন মাই এক্সাম্পল ডট কম যেটা দেওয়া আছে, এখান থেকে আমরা আপনাদের অফারের যে নামটা আছে এই অফারের নামটা দিব। তো এখান থেকে আমাদের যে এই অফারটা ছিল এই অফারের নামটা আমরা যদি দিয়ে দিই এইভাবে, এখান থেকে আমি জাস্ট এটার যে ইয়েটা ছিল স্পেসটা ছিল এটা উঠাই দিব। তারপরে এখান থেকে আমি ডিই দিয়ে দিই যেহেতু জার্মানির একটা অফার ছিল। এবং আমরা এখান থেকে আমাদের যে মেইন ডোমেনটা আছে এই মেইন ডোমেনটা দেওয়ার আগে আমরা কী করবো, একটা ডট দিয়ে মেইন ডোমেনটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। তো দেখেন আমাদের সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা সাব ডোমেন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুল। তো আমরা এখান থেকে সিপ্যানেলে যাই। সিপ্যানেলে যাওয়ার পর এখান থেকে আমরা এখন কী করব, আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে এটা ছিল আমাদের ডিই, যেটা এটা আমরা কী করলাম এখন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমরা এখান থেকে কী করব দেখেন, একটু আপলোড করব। কি আপলোড করব, আমরা অ্যাডকম্বো থেকে যে ফাইলটা আমরা ডাউনলোড করে নিয়েছিলাম এটা আমরা এখন এখানে আপলোড করে দেব। তো আমি এখান থেকে আপলোডে যাব, সিলেক্ট ফাইল, এবং এইটা ছিল আমাদের ফোল্ডার। তো এখান থেকে এখন আমি কী করলাম, এটা আপলোড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখান থেকে দেখেন জিপ ফাইল একটা আমাদের কী হয়ে গেছে, এখানে আপলোড হয়ে গেছে। এটাতে আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করব প্রথমেই, তারপরে এখান থেকে এক্সট্রাক্ট ফাইল। তো তারপরে দেখেন এখান থেকে কিন্তু একটা ফাইল হয়ে গেছে কন্টেন্ট। তো এটাতে আমি জাস্ট সবগুলা কী করব, সিলেক্ট করব, তারপরে এখান থেকে আমি মুভ করে দিব আমাদের যে মেইন যেটা সাবডোমেন ছিল এই দুইটার সাবডোমেনের মধ্যে আমি এটা আপলোড করে দিব। এখন যেহেতু আছে এটা কন্টেন্টের ভিতরে একটা ফাইলের ভিতর, তো এটা আমি কী করব সরাসরি সাবডোমেনে দিয়ে দিব, মুভ ফাইলসে করব আমরা এখান থেকে। তারপরে এই যে দেখেন আমাদের এটা ছিল, তো এখান থেকে আমরা যা কিছু পাইতেছি এখন এটা আমাদের যে মেইন সাবডোমেইন আর ডোমেইন জায়গায় আছে এইখানে আমরা এটা দেখতে পারবো। তো এখন আমরা ইন্টারে ক্লিক করি। তারপরে দেখেন এই যে আমাদের কিন্তু যে ফাইলটা ছিল আমাদের মানে অ্যাডকম্বো থেকে যে ফাইলটা নিয়ে নিয়েছিলাম এবং যেভাবে আমরা দেখতে পারতেছি ঠিক এইভাবে। এখন আমাদের ক্লায়েন্ট আমাদের এটা পাওয়ার পর কীভাবে অর্ডার দিবে এটা তো একটা বিষয়, তাই না? তো এইখানে আসার পর উনি সব কিছু এখানে পড়বেন। পড়ার পর দেখেন এখান থেকে জার্মানি ভাষায় একটা কোনো কিছু লেখা আছে, সরি আমাদের এটা মেবি ফ্রান্স ছিল, ফ্রান্স ভাষায় আমরা এটা নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ ফ্রান্স, সরি আমরা এটা ফ্রান্স ছিল। যাই হোক আমি এখান থেকে ডি দিয়ে দিয়েছিলাম, আপনারা এখান থেকে এফ আর দিয়ে দিবেন ফ্রান্সের জন্য। তো আমি এখান থেকে কী করবো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর অর্ডার দেওয়ার জন্য অর্ডার পেজে উনি চলে আসলো। আসার পর এখান থেকে কী করবে উনি, উনি ফ্রান্স লেখা থাকবে, ঠিক আছে, যেহেতু আমি বাংলাদেশ থেকে দেখতেছি এর জন্য বাংলাদেশ এখানে লেখা আছে। তারপরে এখানে ফ্রান্স ভাষায় ওনার মনে হয় নাম দেওয়ার জন্য বলতেছে এবং ওনার মোবাইল নাম্বার। তারপর এখান থেকে যদি কন্টিনিউ করেন তাহলে আমাদের অর্ডারটা তখন যাবে পেন্ডিংয়ে। তো পেন্ডিংয়ে যখন অর্ডারটা আসবে, আসার পর আমরা কী করব, আমরা তখন এটা দেখতে পারবো এখান থেকে অর্ডার থেকে আমরা দেখতে পারবো। তারপরে যখন অ্যাডকম্বো থেকে ওনাকে কল দেওয়া হবে, কল দেওয়ার পর কী করবে, যদি উনি কনফার্ম করে আমাদের যে অর্ডারটা কনফার্ম করছেন, উনি যদি বলেন যে হ্যাঁ আমার বাসায় এটা প্রোডাক্টটা পাঠিয়ে দাও, তখন আমাদের প্রোডাক্টের জন্য যে কমিশনটা দেওয়ার কথা ছিল এখান থেকে এই কমিশনটা আমরা পেয়ে যাব। তো অ্যাডকম্বো আসলে এইভাবেই কাজ করে। যদি আপনি আর ডোমেনের মাধ্যমে কাজ করেন তাহলে খুব সহজে আপনি কাজ করতে পারতেছেন। এখান থেকে যে বিষয়টা আপনাকে বলবে, যতটুকু পে আউট আপনাকে বলবে, যেমন এটা কোন দেশের জন্য ছিল, আচ্ছা যাই হোক আমরা নিয়েছিলাম এখান থেকে মনে হয় ফ্রান্সের জন্য। তো আমি এখান থেকে ফ্রান্সটা আবারও সিলেক্ট করি, ফ্রান্স, এবং এখান থেকে ডায়েট ওয়েট লস এবং অ্যাপ্লাই। আমরা এখান থেকে এটা পেয়েছিলাম মেবি $34 আমাদেরকে পে আউট দেবে এবং $19.6 মানে এটা আমরা লাস্ট এভরিওয়ান সবাই পাবো আমরা। তো ঠিক আছে, এইভাবে আপনারা কাজ করে যান এবং আমি নিয়মিত ভিডিও দিব। এখন পর্যন্ত যা ভিডিও দিলাম এইগুলা সব কিছু দেখে আপনারা অ্যাডকম্বোর জন্য প্রিপারেশন ভালোভাবে নিয়ে নেন এবং ডোমেইনটা মাস্ট লাগবে। তো সবাই ডোমেইনটা একটু ভালোভাবে দেখে শুনে আর নিয়ে নেবেন। যাদের ডোমেইন লাগবে আমাকে ইনবক্সে নক করতে পারেন, আমার ফেসবুক পেজে সবাইকে আমি ডোমেইন দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন।